পানির নিচে ডুবে আছে রাস্তা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ভারতের চেন্নাইয়ে স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ করে দেখা দেয় আকস্মিক বন্যা। রাস্তা ডুবে যাওয়ায় নেমে আসে দুর্ভোগ। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈরী আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ুর সরকার। এদিকে 26টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। পানিবন্দী এলাকাগুলো থেকে বাসিন্দাদের বের করে আনতে করা হয়েছে নৌকার ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি সামলাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ বাসিন্দাদের কণ্ঠে। রাস্তাঘাটে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। সরকার এই সমস্যার স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না, শুধু বর্ষাকালে তাদের কাজের কথা মনে পড়ে। এদিকে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বাসিন্দাদের সাবধানতার সঙ্গে চলাচলের আহ্বানও জানিয়েছেন কর্মকর্তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।